আসসালামু আলাইকুম। আমার অনেক বন্ধুরা যারা আমার ফেসবুক ইউটিউবে আমার ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন, তাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে সেন্টমার্টিন সম্পর্কে আমি যেন একটি পূর্ণাঙ্গ ভিডিও শেয়ার করি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো পুরো সেন্টমার্টিন নিয়ে, যে সেন্টমার্টিন কিভাবে যাবেন, কোথায় কি খাবেন, সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দিতে। আসলে ভিডিও থেকে তো সম্পূর্ণ ধারণা দেওয়া পসিবল না, মানে সম্ভব না আর কি। তো আপনারা দেখবেন, একটু আইডিয়া নেবেন, তারপরে যখন আপনি সশরীরে সেন্টমার্টিনে যাবেন তখন আপনারা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে ভালো কিছু সহজেই করতে পারবেন। এই চিন্তা ভাবনা থেকে আমার এই টুকিটাকে একটু প্রচেষ্টা। তো চলুন, আজকে আমি আপনাদেরকে বলে নেই যে সেন্টমার্টিনে যাওয়ার জন্য আপনি বাস, প্লেন, যেভাবেই হোক, প্লেনে গেলে আপনাকে যেতে হবে কক্সবাজার, কক্সবাজার থেকে যেতে হবে টেকনাফ। আর যদি আপনি বাসে যান তাহলে সরাসরি আপনি টেকনাফে চলে যেতে পারেন। টেকনাফ সদরের আগেই পড়লে হচ্ছে ক্যারি জেটি ঘাট, যে ঘাটে আপনাকে নামতে হবে। নামার পর আপনি কি করবেন, শিপে চলে যাবেন, শিপ অনেক সেফ। তো শিপে সেন্টমার্টিন যাবেন। আবার অনেকে আছেন যে স্পিড বোটেও যায়, তো আপনারা চাইলে টেকনাফ থেকে স্পিড বোটেও যেতে পারেন। তো আপনারা আপনাদের মতো সেন্টমার্টিনে চলে গেলেন। চলে যাওয়ার পর জেটি ঘাটে নামার পর প্রথমেই পাবেন হচ্ছে সেন্টমার্টিনের যে বাজার, সেই বাজারে রেস্টুরেন্ট আছে, আর আপনি নিত্য প্রয়োজনীয় সব কিছুই কিনতে পারবেন, কাপড় চোপড়, গিফট আইটেম, যাই হোক। আর ওই বাজার থেকে আপনাকে অটো কিংবা রিক্সাতে যেতে হবে। আপনার বুকিং করা রিসোর্ট, হোটেল, যেখানে আপনি রাত্রি যাপন করবেন। আর সারা সেন্টমার্টিন ঘুরে ফিরে আপনি বিভিন্ন জায়গায় খাবারের হোটেল, রেস্টুরেন্ট পাবেন। আর এখানে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে প্রতিটা রেস্টুরেন্টের সামনেই একটা করে মাছের দোকান আছে, মানে হচ্ছে রেস্টুরেন্টের কর্মচারীরা মাছ নিয়ে বসে থাকে। আপনার যে মাছ পছন্দ হবে সেই মাছ আপনি দামাদামি করে, অবশ্যই দামাদামি করবেন, অবশ্যই দামাদামি করবেন, দামাদামি করে আপনার পছন্দ মতো মাছ আপনার সামনে কাটবে এবং সেটা ফ্রাই হোক, রান্না হোক, করে দেবে, খাবেন। আপনি খুব ভালো এনজয় করবেন, সামুদ্রিক মাছ, অনেক স্বাদ, টাটকা মাছ। যাই হোক, সেন্টমার্টিনে রয়েছে মসজিদও আছে, যারা নামাজ পড়বেন মহল্লায় মহল্লায় আপনি মসজিদ পাবেন, নামাজ পড়তে পারবেন। আর আপনার বাজেট অনুযায়ী আপনারা তো রিসোর্ট নেবেন, আর রিসোর্ট পাইতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আপনাকে রিসোর্টের নির্দেশনাও দেওয়া যেতে পারবে। তো তারপরে আরেকটা মজার বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেন্টমার্টিনে কিন্তু আপনি মোটর সাইকেলও ভাড়া পাবেন, পার আওয়ার হিসেবে আবার ইয়ে পাবেন সাইকেল। সবচেয়ে মজার বিষয় হলো সাইকেল, আমরা যারা সাইকেল চালাইতে পারি তাদের জন্য বেস্ট অপশন সাইকেল। আপনি চাইলে সারাদিনের জন্য সাইকেল ভাড়া নিতে পারেন, আবার ঘন্টা ব্যাপীও সাইকেল ভাড়া নিতে পারেন। তবে সাইকেলগুলো ভাড়া নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে ভাড়া করবেন, কারণ হচ্ছে আমরা বাঙালি, আমাদের চিন্তা চেতনা হচ্ছে টুরিস্টকে কীভাবে ঠকানো যায়। আমরা টুরিস্টকে সহযোগিতা করতে চাই না, শুধু টুরিস্টকে ঠকাইতে চাই। এই ধান্দায় আপনি দাম করা ছাড়া যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি ঠকবেন, তাই আপনাকে অবশ্যই দামাদামি করতে হবে, অবশ্যই দামাদামি করতে হবে। আর আমি সেন্টমার্টিনে যে তিন দিন থেকে থাকছিলাম তখন আমি সবচেয়ে বেশি এনজয় করছি সাইকেল চালানোটা। তো কারণ হচ্ছে আমি দীর্ঘ 15 বছর পর সাইকেল চালাই সেন্টমার্টিনে গিয়ে। তো বিচ দিয়ে সাইকেল চালিয়ে বিচের এই মাথা থেকে ওই মাথা সেন্টমার্টিনের সারা রাস্তাঘাট ঘুরে বেড়ানো অনেক ভালো লাগে। তো অবশ্যই সেন্টমার্টিনে গিয়ে ডাবও খেতে পারেন, ডাবের পানীয় টেস্ট ছিল, আমি খাইছিলাম। তো দামটা অনেক বেশি ছিল, যাই হোক। তারপরে সেন্টমার্টিনে
আপনি অবশ্যই পানিতে যখন গোসল করবেন কিংবা পানিতে ভিজবেন অবশ্যই দেখবেন অনেকগুলো অনেক কোরাল আছে, পাগুলো সাবধানে রাখবেন যাতে আপনার অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট না হয়। আর রিসোর্ট আপনার পছন্দ মতো বাজেট মতো নেবেন। আর একটা ব্যাপার হচ্ছে বিচে আপনি যাই খান না কেন অবশ্যই প্রোডাক্টের কোয়ালিটি দেখে খাবেন কিনবেন, প্রতারিত যাতে না হন সেই দিকে একটু নিজেকে খেয়াল রাখবেন। তো আপনাদের যদি আরও মানে স্পেসিফিক কোনো কিছু জানার থাকে, মানে আমার এই ভিডিওতে আপনি বুঝতেছেন না কিংবা আমার কথাতে আপনি ক্লিয়ার না, এটা স্বাভাবিক, তো অবশ্যই আপনার স্পেসিফিক কোশ্চেনটা কমেন্টসে লিখবেন, ইনশাল্লাহ পাশে পাবেন। শুধু স্যানমার্টিন না, বাংলাদেশের সব জায়গায় ঘুরে বেড়াই, তাই যে কোনো জায়গা সম্পর্কে কোনো সহযোগিতা কিংবা কীভাবে যাবেন, বাসে গেলে ভালো হবে, ট্রেনে গেলে ভালো হবে, না প্রাইভেট কারে গেলে ভালো হবে, কোন জায়গার কত টাকা ভাড়া হতে পারে, আপনাকে বেসিক একটা ধারণা আমি বাংলাদেশের সব জায়গায় দিতে পারবো। তাই আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন মনের মধ্যে আসে চাপায় না রেখে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আর স্যানমার্টিনের আরেকটা বিষয় সেটা হলো যে আপনি স্যানমার্টিনে যাওয়ার আগে অবশ্যই একটু নিউজ পত্রিকাগুলোতে খোঁজখবর রাখবেন, আবহাওয়ার সম্পর্কে একটু ধারণা রাখবেন। ধারণা রাখবেন বলতে ধারণাটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে স্যানমার্টিনে গেলে অনেক সময় দেখা যায় যে আবহাওয়া খারাপ হলে লঞ্চ বন্ধ করে দেয়, আর লঞ্চ বন্ধ করে দিলে আপনাকে স্যানমার্টিনে এক্সট্রা সময় থাকতে হবে, এর জন্য বাজেটের একটা ব্যাপার থাকে, তো অনেকেরই জব আছে কাজ আছে, তো তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটু আপনার আবহাওয়া সম্পর্কে জেনে তারপরে শিডিউলটা করবেন, তবেই ভালো হবে। আর আজকে এই পর্যন্তই, আবার হয়তো কথা হবে অন্য কোনো জায়গা নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।